श्री श्री সত্যনারায়ণ শ্রীরাম ঠাকুর তার বাণীতে বলে গেছেন যে কেউ যদি তোমার কোনো সময় কোনো উপকার করে তবে তার কাছে তুমি চিরকৃতজ্ঞ থেকো। যে ব্যক্তি উপকার করার সময় ডান হাত দিয়ে উপকার করলে তার বাম হাতটিকেও জানতে দেয় না যে সে উপকার করেছে, সেই মানুষটির কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু যে মানুষটি উপকার করে সেই উপকারের কথা চারদিকে বলে বেড়ায়, এমনকি তোমাকে কৃতজ্ঞ থাকতে বা উপকারের প্রতিদান দেওয়ার জন্যে বাধ্য করে, তার কাছে তোমার মাথা নিচু করার আর কোনো দরকার পড়ে না। জানবে তোমার সেই উপকার যা তুমি পেয়েছো সেই উপকারের মূল্য তুমি তাকে দিয়ে দিয়েছো।